কলকাতায় যখন কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণাত্মক তৃণমূল, তখন দিল্লিতে এদিনও বিরোধীদের বিক্ষোভ কর্মসূচিতে থাকলো না তৃণমূল। শুক্রবার আদানি বিরোধীদের কণ্ঠরোধের মতো ইস্যুতে সংসদে গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণায় অংশ নেয় কংগ্রেস, ডিএমকে সহ বিভিন্ন বিজেপি বিরোধী দল। এমনকি সেখানে রাজনৈতিকভাবে কংগ্রেসের সঙ্গে দূরত্ব রেখে চলা আম আদমি পার্টি কিংবা ভারত রাষ্ট্রীয় পার্টির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন, কিন্তু তৃণমূলের কোনো সাংসদ প্রতিনিধিকে সেখানে দেখা যায়নি। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরুর পর থেকে গত পাঁচ দিনে কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের কর্মসূচিতে যোগ দেয়নি তৃণমূল। শুক্রবার কলকাতায় এই ইস্যুতে কংগ্রেসকে তীব্র আক্রমণ করে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেস নিজে একলা চলার ক্ষমতা রাখে, সুতরাং তৃণমূল কংগ্রেস একলা চলছে এবং চলবে। এটা তো হয় না যে এখানে কংগ্রেস বিজেপির সঙ্গে হাত মেলাবে, সিপিএম এর সঙ্গে হাত মেলাবে, আবার কেন্দ্রে যখন হবে তখন তৃণমূল কংগ্রেসকে সঙ্গে চাইবে, এটা দুটো একসাথে হয় না। সুতরাং যদি প্রশ্ন নেই, যেটা এখন বাস্তব সেই বাস্তবটা হচ্ছে এই চিত্র। একটা বিষয় খুব পরিষ্কার হয়ে গেছে ভারতবর্ষের তারা রাজনীতি করে তাদের কাছে, মমতা ব্যানার্জির তিনি যে আচ্ছাদন রেখে চলতেন ক্রমশ সে আচ্ছাদনটা তার প্রকাশিত হয়ে যাচ্ছে, যে আচ্ছাদনের পিছনের মুখটা, অর্থাৎ তার রাজনৈতিক নাটক করার দক্ষতাটা ক্রমশ ঠিকই হয়ে যাচ্ছে ভারতবর্ষের মানুষের কাছে। যা বলছে আজকে তার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে মমতা মোদীর পাতা, আর কিচ্ছু না। কারণ এই কথাটা শুনলে সব থেকে খুশি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2021 বিধানসভা ভোটে হ্যাট্রিকের পর জাতীয় রাজনীতিতে কার্যত একলা চলো নীতি নিয়ে এগোচ্ছে তৃণমূল। একদিকে বিজেপি বিরোধী জোটে নেতৃত্বে কংগ্রেসকে তারা মেনে নিতে নারাজ, অন্যদিকে আঞ্চলিক দলগুলোকে একত্রিত করার লক্ষ্য রেখে চলেছেন তৃণমূল নেত্রী। ফলে আগামী দিনে জাতীয় ক্ষেত্রে মোদি বিরোধিতার প্রশ্নে বিরোধীদের সার্বিক ঐক্য আদৌ সম্ভব হবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সাগর দিঘির উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের কাছে বড় একটা ব্যবধানে হেরেছে তৃণমূল। আর গতকাল কালীঘাটে তৃণমূলের যে দলীয় বৈঠক ছিল সেখানেও ওঠে এই প্রসঙ্গ এবং দলের সাংসদদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমরা এও দেখেছি যে সাগর দিঘিতে এই তৃণমূলের হারের আবহে তৃণমূলের সংখ্যালঘু সেলের ভেতরে বেশ কিছু রদবদল হয়েছে, প্রশাসনিক স্তরেও হয়েছে বেশ কিছু বদল। গত বিধানসভা ভোটে 67% সংখ্যালঘু অধ্যুষিত ভাঙড়ে হেরেছিল তৃণমূল। এবার 68% সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘির উপনির্বাচনেও তৃণমূলের ভরাডুবি হয়েছে। পরিসংখ্যান বলছে, দুবছরের ব্যবধানে সাগরদিঘিতে তৃণমূলের ভোট কমেছে প্রায় 16%। যে তথ্য দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, সংখ্যালঘু ভোটাররা কি তাহলে তৃণমূলের থেকে মুখ ফেরাতে শুরু করেছেন? পঞ্চায়েত ভোটের আগে এটা কি তৃণমূলের কাছে উদ্বেগের কারণ হতে চলেছে? শুক্রবার তৃণমূলের বৈঠকেও এই প্রসঙ্গ ওঠে। তৃণমূল সূত্রে দাবি, এদিন কালীঘাটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, সংখ্যালঘুরা আমাদের সঙ্গেই আছেন, ভোট কমেনি, সাগরদিঘিতে আমাদের যে হার হয়েছে তা দুর্বলতার কারণে। এখনো মমতা ব্যানার্জি সংখ্যালঘু সম্প্রদায় কেন? সংখ্যালঘু সংখ্যাগুরু সব সম্প্রদায়ের মানুষের কাছে অপ্রতিরোধ্য জনপ্রিয়তার প্রতীক। এদিন বৈঠকে বলতে ওঠেন জঙ্গিপুরে তৃণমূল সাংসদ খলিলুর রহমান এবং মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তোমরা বসো, সাগরদিঘির উপনির্বাচনে তোমরা ঠিকমতো কাজ করনি, তোমাদের অনেকেই অধীর চৌধুরীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছ, আমার কাছে খবর আছে। সূত্রের খবর, তৃণমূলের একটা অংশের মতে সাগরদিঘিতে প্রয়াত বিধায়ক সুব্রত সাহার ছেলেকে প্রার্থী করা হলে বিপর্যয় হতো না। এদিনের বৈঠকে তা নিয়েও মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী দেওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি সুব্রত সাহার ছেলেকেই দিতাম, কিন্তু একটা অভিযোগ ছিল, অভিযোগ থাকলে আমি টিকিট দিতে পারি না, আমাকে মুখ খোলাতে বাধ্য করবেন না। এরপরে তৃণমূলে সংখ্যালঘু সেলের সভাপতি হাজি নুরুল ইসলামকে উদ্দেশ্য করে তৃণমূল নেত্রী বলেন, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, জেলা সফরে আপনার এত খামতি কেন, কেন জেলা সফরে যাননি? এরপরই দলে সংখ্যালঘু সেলের সভাপতির পদ থেকে হাজি নুরুল ইসলামকে সরিয়ে তাকে চেয়ারম্যান করা হয়। সংখ্যালঘু সেলের সভাপতি করা হয় মোশারফ হোসেনকে। আমাদের চেয়ারম্যান ওনারা চেঞ্জ করবে, পশ্চিমবঙ্গের মানুষ এটা ঠিক করেছেন, দিঘিতে ডুবিয়েছেন, এবারে সামনে সাগরে ডোবাবেন। একদিকে যেমন তৃণমূলে সংখ্যালঘু সেলের অদবদল হয়েছে, তেমন সাগরদিঘিতে প্রশাসনিক স্তরেও বেশ কিছু বদলি হয়েছে। সাগরদিঘির বিডিও সুরজিৎ চট্টোপাধ্যায়কে কল্যাণীতে গ্রামোন্নয়ন দপ্তরের ট্রেনিং সেন্টারে ওএসডি পদে বদলি করা হয়েছে।
সাগরদিঘি উপনির্বাচনে রিটার্নিং অফিসার দিব্যেন্দু মজুমদারকেও পশ্চিম বর্ধমানে বদলি করা হয়েছে। সাগরদিঘি বিধানসভা কেন্দ্র যে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত, সেখানকার এসপি ভোলানাথ পাণ্ডেকেও সম্প্রতি বদলি করা হয়। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এই সব বদলির সঙ্গে কি সাগরদিঘিতে তৃণমূলের হারের সম্পর্ক রয়েছে? এই হারের জন্যই কি পঞ্চায়েত ভোটের আগে অদল বদল? এটা সম্পূর্ণ রাজনৈতিক অভিসন্ধি। সাগরদিঘির উপনির্বাচনের ফলাফল যে তৃণমূল মানতে পারেনি, মানুষের রায় যে তৃণমূল মেনে নেয় না, এসপি বদল, বিডিও বদল, নির্বাচন রিটার্নিং অফিসার তিনি বদল, এগুলোর মধ্য দিয়ে এই তৃণমূল বাংলার মানুষকে বার্তা দিতে চাইছে এবং প্রশাসনিক মহলে বার্তা দিতে চাইছে যে কৃতদাসের মতো তোমাদেরকে আচরণ করতে হবে, আমাদের কথায় উঠবোস করতে হবে। বিতর্কের জায়গা কোথায়? প্রশাসনিক সিদ্ধান্তে নানাভাবে বদলি হয়, শুধু এর মধ্যে আপনারা দেখেছেন পুলিশ মহলেও সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আইপিএস বদল হয়েছে। বিতর্ক দেখুন, যে কোনো ব্যাপারেও এরা বিতর্ক করতে পারে, যে আজকে কেন চাঁদ উঠল তা নিয়েও শুভেন্দু অধিকারী বিতর্ক করতে পারে। একটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আর তার ফলাফলই রাজ্য জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে। আশাবুল হোসেন ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী, তিনি একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন এবং গতকাল কালীঘাটে যে দলীয় বৈঠক ছিল তৃণমূলের সেখানে তিনি যাননি, উল্টে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি, যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। প্রতিবাদ করলে রাস্তা ঘিরে উত্তর নামতে হলে আমি একটা বিদ্রোহী এমএলএ নামবো, নাহলে আমি আমার এলাকার মানুষের জন্য বেমানি করব যদি আমি মানুষের কথা ফের বিদ্রোহী ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী আবারও দলের বিরুদ্ধে উগড়ে দিলেন ক্ষোভ, নিশানা করলেন দলীয় নেতৃত্বকে। দুয়ারে পঞ্চায়েত ভোট, তার আগে স্কুলে নিয়োগ দুর্নীতি থেকে 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে বিরোধীদের নিশানায় পড়তে হচ্ছে তৃণমূলকে। এই অবস্থায় দলের রণকৌশল ঠিক করতে বিধায়ক, মন্ত্রী, সাংসদ, নেতাদের নিয়ে যখন কালীঘাটে হাইভোল্টেজ বৈঠক করছে তৃণমূল নেতৃত্ব, তখন ইসলামপুরে দলের বিরুদ্ধে কার্যত কামান দাগালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী, যিনি আবার তৃণমূলের সহসভাপতি পদেও রয়েছেন। এদিনের কালীঘাটের বৈঠকে উপস্থিত না থাকার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। আমি তো কোনো চিঠি পাইনি আর কোনো হোয়াটসঅ্যাপে মেসেজও নাই, কোনো এসএমএসে মেসেজও নাই। মিটিং হলে কোথাও বলবে, কোথাও আমাদের কোথাও শোনা যাওয়া হবে না, ওখানে আবার বলতে বক্তৃ বলবে যে দলের কথা, দল বড় ব্যক্তি বড় না। আরে আমি তো আজকে 54-55 বছর ধরে এমএলএ আছি, 54-55 বছর ধরে রাজনীতি করে আসতেছি, এখন ব্যক্তি বড় না, দল বড় না, এগুলো বলি আমাকে তো শশাবেন আপনারা? আমি তো মানবো না। মমতা ব্যানার্জি আজ পর্যন্ত আমার ব্যাপারটা কোনো প্রোটেকশন দিল না, 4-5 বছর ধরে আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এত বড় দলে যার বুনতিতে সংখ্যায় 213 পর্যন্ত আমি জানি, তারপরেটা আমার আর জানা নেই, সেটা কোথায় গিয়ে পৌঁছেছে সেটা বিচ্ছিন্নভাবে একজন কেউ তার কোনো ব্যক্তিগত মতামত দিল, আজকের এই বৃহৎ সবার পরে তার প্রতিক্রিয়া জবাব দেওয়ার কোনো দরকার না। পার্টি সরকার দুর্বল হয়েছে, সবাই বার্গেনিং করছে, করিম চৌধুরীও তার মধ্যেই আছেন, তিনি এখন দরদাম করে কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টায় আছেন, আর এটা বাড়তেই থাকবে। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে আব্দুল করিম চৌধুরীর মন্তব্যে অস্বস্তি বেড়েছে তৃণমূলের। সুদীপ চক্রবর্তী, আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। গতকাল দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বৈঠক করেন এবং তাদের মধ্যে যে আলোচনা হয় সেখানে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা। এবং যেমনটা দেখা যায় যে পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে একেবারে রাজনৈতিক তরজা চলছে। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ যেমনটা বলেন যে যেভাবে বাংলায় বোমা বন্দুকের সংস্কৃতি শুরু হয়েছে তার প্রভাব এসে পড়বে পঞ্চায়েত ভোটে। পাল্টা তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন যে এনসিআরবির রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ দেশের মধ্যে অন্যতম নিরাপদ রাজ্য এবং কলকাতা অন্যতম নিরাপদ জায়গা। যেটা সবাই আন্দাজ করছেন যে সামনে পঞ্চায়েত নির্বাচন আর পশ্চিমবাংলায় যে ধরনের আইন শৃঙ্খলার সমস্যা দেখা দিচ্ছে, বম বন্ধ খুনোখুনি, তাতে বোধ হয় এই কথা আলোচনা হচ্ছে, এরকম হতেও পারে, এটা অস্বাভাবিক না।
আমার মনে হয় এটা রুটিন সাক্ষাৎকার, আর রাজ্যের প্রধান হিসাবে উনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে এ ধরনের আলোচনা করতেই পারেন কি পরিস্থিতি কি হতে পারে। তো সাহেব সেটা আমার দায়িত্বে পড়ে, এই জন্যই হয়তো উনি গেছেন। পঞ্চায়েত ইলেকশন কবে হবে কেউ জানে না, কিন্তু সারা রাজ্যে গুলি বোমা বন্দুক তার রাজত্ব চলছে। আমি জানি না রাজ্যপাল কি নিয়ে কথা বলেছেন, যে পশ্চিমবাংলায় আইনের শাসন চালু থাকুক এটা আমাদের সবার দাবি হবে। পশ্চিমবাংলায় আইনের শাসন নেই, শাসকের আইন চলছে, তাতে মানুষ বিপন্ন হচ্ছে। পশ্চিমবাংলার আইনের শাসন এটা আমাদের সবার দাবি হওয়া উচিত, এবং নিশ্চয়ই সেই ব্যাপারে যদি রাজ্যপাল কথা বলে থাকেন বলতেই পারেন, বলাটা উচিত রাজ্যপালের কাজের মধ্যে, সেটা পরে বলে আমার ধারণা। রাজ্যের রাজ্যপাল একজন দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে দেখা করতেই পারে। শৃঙ্খলার কথা যদি বলেন, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, এটা কেন্দ্রীয় সংস্থার রিপোর্ট, এটা তৃণমূল সরকারের রিপোর্ট নয়, সেই রিপোর্টের ভিত্তিতে দেখা যায় যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে অন্যতম সেফেস্ট রাজ্য এবং কলকাতা অন্যতম সেফেস্ট মেট্রোপলিটন সিটি, এবং সেটা একবার না পরপর তিন বছরের রিপোর্টে সেটা পাওয়া গেছে। বিজেপি শাসিত রাজ্যগুলো তুলনামূলকভাবে যদি দেখেন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বা গুজরাটের দিকে তাকিয়ে, তাহলে সেখানের শাসন ব্যবস্থার সাথে তুলনা করলে আপনি দেখতে পাবেন যে বাংলা কত ভালো জায়গায় আছে। প্রয়োজনে সব নিয়োগ খারিজ করে দেব, আদালতের সঙ্গে খেলবেন না। টেট দুর্নীতি মামলায় এসএসসিকে ঠিক এইভাবেই কড়া ভাষায় ভর্ৎসনা করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এসএসসির পেশ করা রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি, এবং আগামী 24 মার্চ রিপোর্ট সহ এসএসসির চেয়ারম্যানকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগেও বলেছি নিয়োগে দুর্নীতি হয়েছে, কমিশন এখনও সেই পথে হাঁটছে। প্রয়োজনে সব নিয়োগ খারিজ করে দেব, আদালতের সঙ্গে খেলবেন না। শুক্রবার স্কুল সার্ভিস কমিশনকে এমনই ভাষায় ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। শুক্রবার এসএসসির চেয়ারম্যানকে সশরীরে রিপোর্ট নিয়ে হাজির থাকার নির্দেশ দিল আদালত। 2011 সালে টেট প্রশ্নে ভুলের অভিযোগে মামলা করেন 83 জন পরীক্ষার্থী। এরপর মামলাকারী 83 জনকে ওই ভুল প্রশ্নের জন্য নম্বর দিতে কমিশনকে নির্দেশ দেয় হাইকোর্ট। এসএসসির যুক্তি ছিল, ভুল প্রশ্নের জন্য বাড়তি নম্বর দিতে হলে সবাইকেই দিতে হবে। শুক্রবার আদালতে স্কুল সার্ভিস কমিশনের পেশ করা রিপোর্টে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি রাজাশেখর মান্থা। এসএসসির উদ্দেশ্যে তিনি বলেন, আদালতের সঙ্গে খেলবেন না, আপনারা নিয়োগ করছেন, আবার আপনারাই ভুল প্রশ্ন করছেন, সব পরিকল্পিত। বলতে দ্বিধা নেই, একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে খেলছে কমিশন। স্কুল সার্ভিস কমিশনের প্রতিটি পদক্ষেপ সন্দেহজনক, এই আচরণের জন্য জনমানসে কমিশনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। প্রয়োজনে সব নিয়োগ খারিজ করে দেব, সব নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমি সন্দেহ করছি। বিচারপতিরা বললে কি হবে, এসএসসির সর্বনাশ করার জন্য যিনি সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তিনি প্রকাশ্য সভায় বিচারপতিদের সামনেই বলছেন যে আপনার চাকরি খাবেন না, এবং যারা চাকরি গেছে তাদের নতুন করে চাকরি দিন। ব্যাপারটা যেন চাকরি দেওয়াটা বিচারপতিদের দায়, উনি করবেন দুর্নীতি, দুর্নীতি প্রকাশ পেলে পরে চাকরি যাবে, কিন্তু সেই দুর্নীতির দায় অন্য ঘাটে চাপাবার চেষ্টা করছেন। প্রাগ্ঞীশ আদালত ছিল, আদালত যদি হস্তক্ষেপ না করতেন তাহলে যে আমাদের কোথায় ফেলে দিত এরা, তার কোনো হিসেব নেই। এই যে যারা টিচারের চাকরি করছেন পাস না করে, তারা তো জেনারেশনের পর জেনারেশন নষ্ট করতে হবে, 30 বছর 35 বছর চাকরি করবেন, সে দায়টা কে নেবে? মমতা ব্যানার্জি আজকে যারা অযোগ্য এবং অসৎ উপায়ে চাকরি পেয়েছেন তাদের জন্য চোখের জল ফেলছেন, আর যারা যোগ্যতা যাচাই করে পাস হয়েছেন 2 বছর ধরে রাস্তা ধরে বসে আছেন, তার প্রতি কোনো দুঃখ নাই, দায়বদ্ধতা নাই, কোনো চোখের জল নেই, কোনো কষ্ট নেই, কেন তারা টাকা দেননি? হুমকি দিচ্ছেন যে যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি খেয়ে নেবেন। আমরা তো দেখেছি এখানে আর একজন বিচারকও চাকরি খেয়েছিলেন, সুপ্রিম কোর্টে গিয়ে সেটা এখন স্টে হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখন দু একজন এমন মুডে আছেন, সে মুডটা হচ্ছে যেন বিচার শেষ হওয়ার আগেই মেরে ফেলবো, কেটে ফেলবো, মানে হুমকিটা বেশি, বিচার প্রয়োগের থেকে হুমকি বেশি। কেন হুমকি দিতে হবে? হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারকের চেয়ারে বসে বিচার শেষ হওয়ার আগে, ট্রায়াল শেষ হওয়ার আগেই শেষকালে কি আমি তোমাকে দেব সেইটা আগে হুমকি দিয়ে দিচ্ছেন। এরা কি মিডিয়া হেডলাইন হওয়াটাই এদের এখন প্রধান উদ্দেশ্য, আইনের ব্যাখ্যা এবং আইন প্রয়োগের আগে? সব মিলিয়ে এবার 2014 প্রাথমিকের টেটের পর 2011 টেট নিয়েও প্রশ্ন উঠল। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। গাড়ি করে গরু পাচার,
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে সোনারপুরের একটি ইনোভা গাড়ি থেকে তিনটি গরুকে উদ্ধার করে পুলিশ, এবং পুলিশকে দেখে গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে গাড়ি চালক। আর তারপরই গাড়ি বেশি গতিতে থাকার কারণে সামনে একটি লাইট পোস্টে গিয়ে ধাক্কা মারে গাড়িটি, গুরুতর জখম হন গাড়ির চালক। আর এই দুর্ঘটনায় একটি গরুর মৃত্যুও হয়েছে। বৃহস্পতিবারই সল্টলেকের একটি ফ্ল্যাটে পশুপালনের আড়ালে মাদকের কারবারের ঘটনা প্রকাশ্যে আসে। আর ওই দিন রাতেই সোনারপুরে দামি গাড়িতে করে গরু পাচারের অভিযোগ উঠল। বৃহস্পতিবার গভীর রাত, ঘড়ির কাঁথায় প্রায় আড়াইটে। দক্ষিণ চব্বিশ পরগনায় সোনারপুর থানার কাছে খবর যায় ওই এলাকায় একটি দামি গাড়িতে করে গরু পাচার হচ্ছে। খবর পেয়ে অভিযানে বের হয় পুলিশ। পুলিশ সূত্র দাবি, ধাওয়া করে একটি ইনোভা গাড়ির খোঁজ মেলে, কিন্তু গাড়িটির পালানোর জন্য স্পিড বাড়িয়ে দেয়। পুলিশের দাবি, তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বারেন্দ্রপাড়া এলাকায় একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে গাড়িটি। গাড়ির দরজা খুলতেই দেখা যায় তার ভেতরে রয়েছে তিনটে গরু, সেগুলির মধ্যে দুর্ঘটনায় মারাত্মক জখম হয় একটি গরু, পরে তার মৃত্যু হয়। গাড়িটা এখানে পড়ে যাচ্ছিল, আমরা দেখলাম গাড়ি নড়ছে, গাড়ির মধ্যে কেউ লোক নেই, নড়ছে কেন, দরজা খুলে দেখি তিনটে গরু, বড় গরু। তারপরে এখানে পুলিশের গাড়ি যাচ্ছিল, আমরা দাঁড় করালাম, পুলিশকে বললাম, তারপর পুলিশের একটা আটি গাড়ি আসলো, এসে আমরা লোকাল কজন ছিলাম, নিয়ে গরুগুলোকে বার করলাম। পুলিশ জানিয়েছে গাড়ির চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু গাড়িতে একাধিক ব্যক্তি ছিল, তারা দুর্ঘটনার পরই পালিয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গরুগুলি চুরি করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। গাড়ির পলাতক আরোহীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।